নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি চলে এসেছি এই যে বৃহস্পতিবারের, এখন বিকাল বিকাল হচ্ছে, এখন বাজে 4টে। আমার এখন ঘর দোর পরিষ্কার করতে হবে বন্ধুরা। আমি আগে বিছানা টিছানা সব পরিষ্কার করব, বিছানা পরিষ্কার করে তারপরে আমি ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপরে আমি ঘর মুছবো। তা বন্ধুরা, আমার বিছানা পরিষ্কার করে ঝাঁট দিয়ে আমি ঘর মুছতে চলে এসেছি নাতা বালতি নিয়ে। এই যে দেখো বন্ধুরা, আমি ছোট ঘরটা এখন সব সরিয়ে সরিয়ে ঘর মুছছি। যেমন রোজ মোছা হয় আর কি, তেমনই সব ওই যে মোছা মোছা আরম্ভ করে দিয়েছি বন্ধুরা। তা বন্ধুরা, আমি যে তোমাদেরকে বলি যে এখানে আমি রান্নাগুলো পাঠাই, সেই রান্নাগুলো না ওদের খেয়ে খুব ভালো লাগছে, ওরা খেয়ে আমাকে খুব প্রশংসা করছে আমার রান্না নিয়ে। তা ওদের বাড়িতে যে আত্মীয় একজন এসছেন, তিনি আবার জিজ্ঞাসা করছে কি করে ও এরকম ধোকা, এত সুন্দর ধোকা বানিয়েছে। ওকে রেসিপিটা মানে আছে আমার মেয়ের মতো আর কি, ওই বাড়ির দাদার মেয়ে, সেই তাকে বলেছে, সে আবার আমাকে জিজ্ঞাসা করছে। তা আমি বলছি যে আমি বলি না কাউকে, আমি এই আর কি করেই বললাম আমি বলি না। তা ও উনি জিজ্ঞাসা করছেন যে কিভাবে আমি ধোকা রান্না করি। ওনার আমি সোয়াবিনে ধোকা করেছি, তারপরে এমনি মটর ডাল ছোলার ডাল মিশিয়ে ধোকা করেছি, দুটোই ওনাকে খাইয়েছি। খাওয়ানোর পরে ওনার দুরকমই খুবই ভালো লেগেছে, বলছে বলে অসাধারণ খেতে হয়েছে। মানে আমি ধোকা বলে বহুত দিন পর খেলাম, কিন্তু খুব ভালো লাগলো খেয়ে, আমার খুব ভালো লেগেছে। তা বন্ধুরা, আমার ওদিকে তোমাদের ওই রান্নার গল্প করতে গিয়ে আমার দেখো ঘর মোছা ওদিকে আমার হয়ে গেছে। আমি ঘর মুছে চলে এসেছি বাসন মাজতে, বাসনও মাজা হয়ে গেল বন্ধুরা। বাসন মেজে আমি বাসনগুলো এবার সব ধুয়ে নিচ্ছি, এক এক করে বাসনগুলো ধুয়ে আবার ওই গামলা জল বাথরুমে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের শুক্রবারের এটা ব্লগটা আরম্ভ করলাম আমি। এখন বাজে কটা জানো বন্ধুরা? 7টা বাজে। আমি সমস্ত কাজকর্ম বাসি সব সারা হয়ে গেছে, সেরে চান করে আমি ঘরে চলে এসেছি। আমি নিচে ঠাকুর নামিয়ে নিয়েছি, তোমরা তো দেখলে, বাসনও মাজা হয়ে গেছে, ফুল ধোয়া হয়ে গেছে, আমার সমস্ত ঠাকুরের কাজও আমার কমপ্লিট মোটামুটি হয়ে এসেছে। তা বন্ধুরা, আমার দেখো এই যে পুজো আমার হয়ে গেছে, আমি তোমাদেরকে শেয়ার করিনি। আমি এবার ঘরের যে আমার যে নিত্য পুজো, সেই ঠাকুরের চরণে সব আমি ফুল দিচ্ছি, ফুল দিয়ে আমার পুজোটা করলেই আমার হয়ে যাবে এইদিকে। তারপরে চা খাবো বন্ধুরা, চা খেয়ে আমি চলে যাবো রান্নার কাজে। এই যে বলতে বলতে চলে এসেছি বন্ধুরা, তোমাদের দাদাকে দিলাম চা, আমি চা খেলাম, খেয়ে এই যে এখানে এখন কড়া গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আলু ভাজছি। তারপর এটা হচ্ছে বেসনের বড়ার রসা হবে, আলু দিয়ে বেসন দিয়ে বড়া হবে। আর এটা হচ্ছে ভাজা মুগের ডাল, এই মুগের ডালটা করব হচ্ছে কাঁঠালের দানা দিয়ে। কাঁঠালের দানা আমার ঘরে নেই, আমাদের মায়ের কাছে আছে, যেতে হবে, গিয়ে আনতে হবে, এনে তারপরে করব। আজকে আমি একদম রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে নিয়ে। আমি রান্না করছি এই যে আজকে বড়া আলু রসা, আজকে তো শুক্রবার, বড়া আলু রসা হবে। আর এই যে এইখানে আছে দেখো নুটে শাক ভাজা হবে, আর এখানে কাঁঠালের দানা দিয়ে ভাজা মুগের ডাল। এই হয়েছে আজকে আমাদের, আমরাও এই দিয়েই খাবো। আমরা খাবো বলতে কি, আমি খাবো না, কোয়েল খাবে, আমাদের মা খাবে, আর হচ্ছে আমাদের ওর বাবা খাবে, তিনজনে খাবে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এই যে আমার মোটামুটি আর মানে যে রসার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার এই যে বড়াগুলো দেখো, বেসনের বড়া গুলো ভেজে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দেবো এখন। আমি তোমাদের দেখাতে পাচ্ছি না,
জানি না কেমন হবে, তাও মাকে দিয়ে তো চাকিয়ে দেখলাম, দেখালাম ওনাকে দিয়ে, বললো একটু মিষ্টি লাগবে, কারণ ওরা একটু মিষ্টি মিষ্টি খায়, তো ওই জন্য ওদের জন্য আমাকে একটুখানি তরকারিতে বেশি করে মিষ্টি দিতে হয়। জানি না কেমন হয়েছে, ও রোজ প্রশংসা করে, শুক্রবারে নাহলে নাই প্রশংসা শুনলাম, রান্না খেয়ে ওদের সবার খুব ভালো লাগছে। দানাগুলো একটু সিদ্ধ হলে তারপরে আমি ফোড়ন দেবো ডালের মধ্যে। যে মা কেটে দিয়ে গেলেন শাকগুলো, দেখো কত সুন্দর কেটেছে, আমি কাটতে পারি না শাক এরকম ভাবে। যে মোটামুটি তরকারি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। আগে ওদেরটা ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপরে আমাদেরটা ঢালবো, নালে না মানে দুটো জায়গা লাগবে, বড় বড় দুটো জায়গা করার থেকে একটা জায়গার মধ্যে তাহলে ওদেরটা দিয়ে দিলে পরে তারপরে আমাদেরটার মধ্যে ঢেলে নেবো। তাহলে বন্ধুরা আমি পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ভাল লাগছিল না, বিছানা টিছানা পরিষ্কার করলাম, করে টরে তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে তারপরে আমি এই উঠলাম, মানে ভাল লাগছে না শরীরটা। আর বন্ধুরা আমি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই, আমার দেখানো হয়নি কি রান্না করেছি। তারপরে তোমাদের দাদা বেরিয়েছিল, সব চাল টাল এনেছে, তোমাদের সব দেখাই চালে চলো। বন্ধুরা আমি রান্না করে ঘরে নিয়ে সব চলে এসেছি। এই যে এখানে ভাত, ভাত কম দেখলে ওগুলো ডলের ডোরার সব খাওয়া হয়ে গেছে, এখানে শুধু তোমাদের দাদার আছে। তা ভাত আর এই যে শাক, নুটে শাক ভাজা, আর এটা হলো কাঁঠালের দানা দিয়ে। দেখো বন্ধুরা কাঁঠালের দানায় যে, দেখো এই যে কাঁঠালের দানা দিয়ে আমি ভাজা মুগের ডাল করেছি, কোনো মশলা নাই, কোনো কিচ্ছু না, খালি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। আজকে তাও তেজপাতা হাতে সামনে ছিল, ভুলে গেছি দিতে, দিইনি। আর এখানে যে বড়া আলুর রসা, একদম পাতি মানে রসা বানিয়েছি, খুব একটা মানে মশলা, তেল মশলা নেই এতে। আর এই যে তোমাদের দাদা দেখো বাজারে গেছিলো, চাল নিয়ে আসলো, আর এখানে হচ্ছে বেসন, আর চারটে রিফাইন তেলের প্যাকেট এনেছে, আর হচ্ছে সোয়াবিন 500 নিয়ে এসছে। তা ওরা বন্ধুরা একটু সোয়াবিনটা বেশি খায়, ওই জন্য সোয়াবিনটা একটুখানি আমার বেশি খরচা হয়। তা বন্ধুরা তা এই যে এইদিকে দেখো ওদেরই গাছের আম, আমি এবছর আম কিনে খাইনি, ওরা পাঠিয়েছে। বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমি শুক্রবারে ব্লগটা খুবই ছোট দিই, বেশি বড় দিতে পারি না, কারণ আমার সংসারের কাজ থাকে, মানে আমি সেরকম ভাবে আমি করি না, কোয়েলি করে শুক্রবারের কাজটা। কিন্তু এখন যেহেতু যে রান্না বান্নার রান্নার এ নিয়েছি, এখন সেই জন্য রান্না করতে হয়, রান্না করে আমি চলে আসি, তারপরে ডোরার খাবার, ডলের খাবার সব ওর মা কোয়েলি করে, আমি কিছু করি না এগুলো। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ব্লগটা আমি শেষ করছি, আবার পরের দিনে আবার নতুন সকাল নতুন দিন, আর ডল ডোরা আর আমার এই সংসারের খুঁটিনাটি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা এই বলে রাখলাম।